মালদহের মানুষের জন্য সুখবর, শহরকে ঢেলে সাজাতে তৎপর রাজ্য সরকার। কলকাতার পর এবার মালদহ, তৈরি করা হলো বিশালাকার ইকো পার্ক। দেশি বিদেশি বিভিন্ন প্রজাতির গাছ, থাকছে মনোরম সবুজাব দৃশ্য যা চোখে আরাম, মনকে দেবে শান্তি। থাকছে একাধিক অভিনব জিনিস যা দেখলে আবাল বৃদ্ধ বনিতা মানুষই খুশি হবে। তবে পার্কে ঢুকতে গেলে মানতে হবে নিয়ম। জানেন এই পার্কে ঢুকতে গেলে ন্যূনতম ভাড়া লাগবে কত? কোন সময় গেলে ঢুকতে পারবেন পার্কে জানুন বিস্তারিত। পর্যটকদের জন্য নতুন ঠিকানা মালদহে। জেলার ঐতিহাসিক নিদর্শনগুলির পাশাপাশি এবার মালদহে পর্যটকদের মনোরঞ্জনের জন্য চালু হলো ইকো পার্ক। রাজ্য সরকারের উদ্যোগে মালদহের আদিনা মসজিদ সংলগ্ন এলাকায় তৈরি করা হয়েছে বিশাল আকারের এই ইকো পার্ক। সম্পূর্ণ পরিবেশ বান্ধব এই পার্কে রয়েছে দেশি বিদেশি বিভিন্ন প্রজাতির গাছ। পার্কের ভেতরে দুটি বিশাল আকারের পুকুর রয়েছে, শান্ত মনোরম পরিবেশ পার্কের। এই পার্কে গেলে আপনি শুধু অবসর সময় কাটাতে পারবেন না, বিভিন্ন প্রজাতির গাছের সঙ্গে আপনার পরিচিতিও বাড়বে। আসন্ন দোলে একদিনের জন্য এই ইকো পার্কে ঘোরাঘুরি আদর্শ, সঙ্গে প্রাচীন আদিনা মসজিদ ঘোরার সুযোগও থাকছে। ভালো লাগে। কি কি আছে এখানে? পুকুর, চারপাশে গাছ আছে, আবার বসার জায়গা, আরো অনেক কিছু আছে। মাঝে মধ্যে আসো তোমরা এখানে? হ্যাঁ। ঘোরার জন্য জায়গা? হ্যাঁ। ভিড় হয় এখানে? হ্যাঁ হয় তো। কোন সময়টা ভালো লাগে এখানে আসতে? ঠান্ডা শীতের দিনে? হ্যাঁ। গরমের সময় ভালো লাগে না? গরমের সময় ভালো লাগে তো, মানে শীতের দিনটা একটু বেশি ভালো লাগে। মালদহের গজল ব্লকের আদিনায় রয়েছে প্রাচীন বাংলার নিদর্শন। এখানে বছরের বিভিন্ন সময় পর্যটকেরা আসেন। তার পাশেই রাজ্য সরকারের উদ্যোগে তৈরি করা হয়েছে এই ইকো পার্ক। ইতিমধ্যে পার্ক সাধারণ মানুষের জন্য খোলা হয়েছে। প্রতিদিন বহু মানুষ এখানে ভিড় করেছেন প্রাকৃতিক পরিবেশের সৌন্দর্য উপভোগ করতে। পার্কটি দেখভালের দায়িত্বে রয়েছে গজল ব্লক। ব্লক প্রশাসন সূত্রে জানা গিয়েছে প্রতিদিন সকাল 10টা থেকে বিকেল 5টা পর্যন্ত খোলা থাকছে এই পার্ক। প্রবেশ মূল্য মাত্র 20 টাকা। পার্ক এখানে 10টা থেকে বিকেল 5টা পর্যন্ত খোলা থাকে। টিকিটের মূল্য 20 টাকা। কি কি আছে? সম্পূর্ণ দেখাশোনা করছে গজল ডেভেলপমেন্ট ব্লক বিডিও। কি কি আছে এখানে? এখানে পার্কে ওই ঘোরার মতন জায়গায় আছে, এক বসার জায়গা আছে। প্রতিদিন ভিড় হয় এখানে? কোনো সিজন মানে যদি কোনো অনুষ্ঠান বা কিছু হয়, যেরকম সরস্বতী পুজো, তারপরে 15ই আগস্ট, এই সমস্ত দিনগুলোতে একটু লোকজন বেশি হয়। আর অন্যান্য দিনে হয় টুকটাক। সারাদিন খোলা থাকে? সারাদিন বলতে কি, বিকাল 5টা পর্যন্ত, সকাল 10টায় খোলে, বিকাল 5টা পর্যন্ত খোলা থাকে।